আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি পর্বতে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আজকে অনেক সুন্দর একটি বেবি ফ্রকের ডিজাইন শেয়ার করব। আর কাজটি করার জন্য আমি এখানে সুতি ওয়াল কাপড়ে একটি বেবি ফ্রক বানিয়ে নিয়েছি। নিচে একটু মোটা করে প্যানেলটা দিয়ে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি ড্রয়িংয়ের পর্বে চলে যাচ্ছি। ড্রয়িং করার জন্য আমি সরাসরি একটা বল পেন নিয়ে নিচ্ছি এবং সরাসরি আমি ফ্রকটার উপরে ড্রয়িং করে নিচ্ছি। আপনারা চাইলে আগে প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিতে পারেন, তারপর কলম দিয়ে ড্রয়িংটা করে নেবেন, অথবা সাইন পেন ব্যবহার করবেন। তো আমি এখানে কিছু লতা ও ছোটো ছোটো ফুল ব্যবহার করব ডিজাইনটাতে, তাই এলোমেলো কিছু ডাল লতা পাতা ফুল এঁকে নিচ্ছি। তো এভাবে করে পাঁচটা করে পাপড়ি দিয়ে ছোট ছোট কিছু ফুল এবং এভাবে করে ডাল দিয়ে আগে প্রথমে এঁকে নিচ্ছি, তারপরে আমি ডিজাইন অনুযায়ী পাতা দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রয়িংটা এইভাবে করে নেবেন। আর এই ফ্রকটা আমি করছি 3 বছর বাচ্চার জন্য। এখানে আমার 1.5 গজের মতো কাপড় আছে। 1.5 গজ এতটা লাগেও না, কিছুটা কাপড় রয়ে গেছে। তো আপনারা কিন্তু 1.5 গজ কাপড় দিয়ে অলমোস্ট 2.5 থেকে 3 বছরের বাচ্চার জন্য বানাতে পারেন ফ্রক। মোটামুটি 1.25 গজও হয়ে যায়। যারা উপরে আবার বুকের দিকে দুই পাশে ঝালর বা কুচি দিয়ে করবেন, তাদের জন্য 1.5 গজ পারফেক্ট। তো এইভাবে করে এখন আমি প্রথমে ফুল এবং কিছু লতা দিয়ে এভাবে একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি। বেসটাকে করে নিই, তারপরে ভিতরে পাতা দিয়ে নিব। এখন আমি এভাবে করে পাতা দিয়ে নিচ্ছি ভিতরে ভিতরে, যেখানে যেখানে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি এভাবে করে পাতা এবং কিছু লতা এঁকে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কতটুকুন গর্জিয়াস করতে চান সেভাবে করে নেবেন। আমি মোটামুটি ভালোই একটু গর্জিয়াস করে ফ্রকটা করব, মানে বুকের উপরে পোর্শনটা, ভিতরটা ফুললি ফুলকারি ডিজাইনের মতো করেই করব। আপনারা চাইলে একটু হালকা পাতলা করে ড্রয়িংটা করে তারপর সেলাই করতে পারেন। আর ফ্রকটা সেলাই করতে আমার 2 দিনের মতো সময় লেগেছে বলতে গেলে। অনেকেই জিজ্ঞেস করেন কাজটা করতে কেমন সময় লেগেছে, এর জন্য বলা। আর বেসিক্যালি কাজ করতে একদিনও লাগে না, যেহেতু আমি অনেকগুলো কাজ একসাথে করি, তাই আমার এই কাজটা করতে 2 দিনের মতো সময় লেগেছে। আপনারা যারা একটানা করবেন তারা 1-1.5 দিনের ভিতরে কিন্তু করতে পারবেন। এখন আমি ফ্রকের নিচের পোর্শনে এভাবে ছোটো ছোটো কিছু ফ্লাওয়ার্স দিয়ে নিয়েছি। যেটা উপরের পোর্শনে ফুলগুলো আছে সেটাই আমি ভিতরে ছোটো ছোটো করে অনেকগুলো এঁকে নিলাম। এ হচ্ছে মূল জামার ডিজাইনটা, এভাবে করা হয়েছে। এখন আমি এখানে সুতি লাচ্ছি সুতা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এটা কলা পাতা টিয়া কালার। এখানে আমি 2 গুণ সুতা নিয়েছি, এটা সুতি লাচ্ছি সুতা। এটাকে সুতি লাচ্ছি সুতা, চিকন উলের সুতা, বেনি সুতা অনেক নামেই বলা হয়, সুন্দরী সুতা। এগুলো 20 টাকা করে, একসাথে অনেকগুলো সুতা থাকে। আপনারা একসাথে কিন্তু 20 টাকা করে অনেকগুলো কালার করে নিলে কিন্তু আপনারা একসাথে অনেক কাজ করতে পারবেন। 20 টাকায় অনেকগুলো সুতা একসাথে থাকে। তো এখন এখানে আমি কাশ্মীরি ভরাট দিয়ে পাতাগুলো করে নিচ্ছি। পাতাগুলো খুবই ছোট ছোট, বাট আমি এখানে শাড়ির স্টিচ দিয়েও করতে পারতাম, তবে এখানে আমি এখন কাশ্মীরি স্টিচ দিয়ে করছি। এতে করে কাজটা আরও বেশি সুন্দর লাগবে। অনেকেই শাড়ির স্টিচটা ভালোভাবে করতে পারেন না, সুতাগুলো উপরে ফুলে ফুলে থাকে, অথবা খুব বেশি টাইট করতে গেলে দেখা যায় ফ্রেমটা খোলার পরে সুতাটা কাপড়ের সাথে কুচকে আসে। তাই আপনারা এভাবে করে শর্টলি শাড়ির স্টিচের মতো করেই আবার একটা, যে এখন যে ফোরটা দিয়ে আটকে নিলাম, জাস্ট এভাবে করে আবার আটকে নেবেন, মানে কাশ্মীরি ভরাট দিয়ে করবেন। তাহলে সেলাইগুলো অনেক বেশি সুন্দর হবে এবং দেখতেও অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে করে কিন্তু আমি পাতার কাজগুলো করছি। আর পাতা করার সময় সবসময় উপর থেকে একটা ফোর যেটা দিবেন সেটা একটু পাতার থেকে লম্বা করে দিবেন, মানে একটু উপরে দিবেন, বাকি ফোরগুলো সেটা থেকে একটু নিচে করে দিবেন, তাহলে পাতাটা শুরু হবে দেখতে ভালো লাগবে। তো এভাবে করে কিন্তু সমস্ত পাতা এবং ডালগুলো করতে হবে। আর ডালের ভিতরে আমি এখানে রানিং স্টিচ, মানে কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে এখন আমি পাতাগুলো করে নিব। দেখুন, রানিং স্টিচটা কিন্তু আমি নিচের দিকে যে ফোরটা সেটা একটু ছোট হবে আর উপরের পোর্শনটা একটু বড় হবে এভাবে করে দিয়েছি। আর চেষ্টা করবেন এই ফোরটা সবগুলো যেন একই রকম হয় এভাবে করার। আমার চ্যানেলে আরও বেবি ফ্রকের অনেক ডিজাইন রয়েছে। যারা বেবি ফ্রক নিয়ে কাজ করছেন বা বেবি ফ্রক বানাতে যাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো এভাবে করে এখন পাতার সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপরে ফিরে আসছি।
লতা এবং পাতার সমস্ত কাজগুলো কমপ্লিট করে এখন আমি এখানে হলুদ কালারের একটা সুতা নিয়ে নিচ্ছি এবং ফুলের মিডলে যে একটা রাউন্ড সার্কেল আছে এটা আমি শাটিন স্টিচ দিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা কালার, হলুদ কালার এবং ম্যাজেন্টা কালার সুতা ব্যবহার করেছি, পাতার জন্য ব্যবহার করেছি কচি কলা পাতা কালার। আর আমার কাপড়টা হচ্ছে অরেঞ্জ টাইপ একটা কালার, খুবই সুন্দর একটা কম্বিনেশান। আপনারা চাইলে এই কম্বিনেশানে কিন্তু করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু অন্যান্য কালারগুলো সিলেক্ট করে বিভিন্ন কালার ফ্রকের ভিতরে এভাবে করে কাজ করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি এখন সাদা কালার সুতা নিয়ে নিচ্ছি, এই সুতো আমি দুইগুণ নিয়ে নিচ্ছি এবং ফুলের পাপড়িগুলো যেভাবে আমি পাতা করেছি ঠিক এভাবে করেই এখন আমি এভাবে কাশ্মীরি বর্ডার দিয়ে ফুলের পাপড়িগুলো করে নিব। শুধু লাচ্ছি সুতোগুলো তুলনামূলক একটু মোটা, তাই আমি এখানে দুইগুণ নিয়েছি। এক গুণ নিলে একেবারে বেশি কম হয়ে যায়, মানে পাতলা হয়ে যাবে ফোরগুলো বা সেলাইগুলো। আর তিন গুণ নিলে কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাবে, তাই আপনারা দুইগুণ নিয়েই কাজগুলো করবেন। তারপরে সুতার চিকন এবং মোটার একটা ব্যাপার থাকে, সেটা বুঝে কাজ করবেন। বেশি মোটা করে সুতা নিলে কিন্তু কাজগুলো উপরে একেবারে দলা পাকিয়ে থাকে এবং দেখতে ভালো লাগে না। আর যদি ডিএমসি সুতো দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে তিন গুণ সুতা ব্যবহার করতে পারেন, ওই সুতোটা তুলনামূলক একটু সূক্ষ্ম বা চিকন, সেক্ষেত্রে তিন গুণই পারফেক্ট। তো এভাবে করে এখন আমি সমস্ত ফুলের পাপড়িগুলো করে নিচ্ছি। পাপড়ি করা হয়ে গেলে এখন আমি এখানে গোলাপি কালার মানে ম্যাজেন্টা কালার সুতা নিয়ে নিচ্ছি। এই সুতাটাও আমি দুইগুণ নিয়েছি এবং হলুদ কালার কাস্টার্ড পাশ দিয়ে এভাবে করে আমি ব্যাক স্টিচ ফোর দিয়ে সেলাই করে নিচ্ছি, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই যে দেখুন আমার কমপ্লিট হয়ে গেল কাজটা। ঠিক একইভাবে উপরের ফুলগুলোর মতো করে কিন্তু নিচের পোর্শনে যে ফুল এঁকেছিলাম এগুলোও কাজ করে নিতে হবে, ঠিক আছে? আর আমি এখন ফ্রেমটা খুলে দেখাচ্ছি। দেখুন অনেকে বলেন যে ফ্রেমটা খোলার পরে কাজগুলো কেমন যেন কাপড়ের সাথে কুচকে আসে অথবা সুতাগুলো ভেসে থাকে। দেখুন কত সুন্দর হয়েছে, পারফেক্টলি আপনাকে ফ্রেমটা বসাতে হবে এবং সুন্দর করে সুতার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। আর নিচের পোর্শনে কাজ করার জন্য এরকম ছোট ছোট কিছু ফ্রেম পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন, অথবা কাঁধের দিকে বা গলার পোর্শনে কীভাবে আমি কাজ করি সেটা অনেকে জানতে চেয়েছেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে ছোট ফ্রেম দিয়ে আপনারা গলার পোর্শন, হাতার পোর্শনে অথবা যেখানে ছোট বড় ফ্রেম ইউজ করা যাবে না বা হাত যায় না সেখানে ছোট ফ্রেমগুলো ইউজ করে কীভাবে কাজ করবেন। ঠিক এভাবে করে আপনারা ছোট ফ্রেম ইউজ করে গলার পোর্শনের কাজগুলো করতে পারেন, হাতার কাজগুলো করতে পারেন। আই হোপ ভিডিওটা এনজয় করেছেন এবং আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, সেই সাথে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কাজগুলো অন্যদের সাথে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এছাড়া আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।